নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী। ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে চলে এলাম আপনাদের সামনে আলোচনায়। আজকে আমি আপনাদেরকে 12টি রাশির সম্পর্কে জ্ঞাত করে দেব এবং জানিয়ে দেব যে আপনাদের এই মাসে কোন দেবদেবীর মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। তার আগে বলে দিই যে এই মাসে গোচরগত অবস্থানে কি পরিবর্তন ঘটতে চলেছে। চন্দ্র মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র থেকে 360 ডিগ্রি কমপ্লিট করে সিংহ রাশি মঘা নক্ষত্রে গিয়ে পুরো এই মাসটি সম্পন্ন করবে। বুধ বক্রগতি হওয়ার কারণে বৃশ্চিক রাশিতে চলে আসবে ধনুরাশির থেকে। বৃহস্পতি মেষ রাশিতেই অবস্থান করবে। শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে। রাহু অবস্থান করবে মীন রাশিতে। কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। শুক্র তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। রবি বৃশ্চিক রাশির থেকে ধনুরাশিতে গমন করবে। মঙ্গল বৃশ্চিক রাশির থেকে ধনুরাশিতে গমন করবে। এই গোচরগত অবস্থানের পরিবর্তনের ফলাফলস্বরূপ 12টি রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে। আজকে সেই নিয়েই আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। প্রথমেই চলে আসি মেষ রাশি সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ শুভফল প্রাপ্ত হবে, তবে মাসের শেষ দিকটায় গিয়ে মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে। কর্মগত দিক থেকে সুবিধাপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। যারা আপনারা নতুন কর্মের উদ্যোগ নিতে চান তাদের ক্ষেত্রেও শুভত্ব ভোগ হবে। বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার জন্য সময়টি ভালো। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা, লৌহজাত কোনো দ্রব্যের ব্যবসা বা মাটির নিচের খনিজ কোনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। এবং আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও এই মাসে বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। গুপ্ত শত্রুতা আপনাদের ভোগ করতে হবে। আর যারা আপনারা দূরে পাড়ি দিতে চান বা বিদেশ যাত্রার দিকে আপনাদের এই সময়টায় মন টানছে, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। আপনারা এই মাসে বিশেষভাবে শুভত্ব পাবেন যদি আপনারা প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। এবারে আমি চলে আসি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্যের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও সম্পর্কের দৃঢ়তা নষ্ট হতে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্য ঘটবার সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকেও টুকটাক অশান্তি ভোগ হবে। যারা আপনারা অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের সম্মানহানি হওয়ার মতন আশঙ্কা রয়েছে। বৃষরাশির জাতক বা জাতিকারা যারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা শেয়ার ট্রেডিং করে থাকেন বা আপনারা যারা জুয়েলারি বা স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা জেমস্টোন বিক্রেতা, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে, তবে আপনারা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। এই মাসে আপনাদের হঠাৎ হঠাৎ স্পষ্ট কথা অন্যকে মানসিক আঘাত দিতে পারে এবং সম্পর্কের দৃঢ়তা নষ্ট করিয়ে দিতে পারে। ঝুট ঝামেলা যতটা এড়িয়ে চলতে পারবেন আপনাদের জন্যই ভালো। মামলা মোকদ্দমা বা পুলিশি কোনো ঝুট ঝামেলাতেও আপনাদেরকে অপমানজনক পরিস্থিতি ভোগ করতে হতে পারে। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের দয়া মায়া মমতা বিশেষভাবে কাজ করবে। আপনারা সহজ সরলভাবে অন্যকে গ্রহণ করবেন
এবং অন্যের মত বিশেষভাবে প্রাধান্য দেবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আমি উল্লেখ করব যে আপনারা যারা গৃহে কোনো রকম কোনো পরিবর্তন চান বা কোনো রিনোভেশনের কাজ আপনারা করতে চান বা গৃহসজ্জার জন্য কোনো আসবাবপত্র ক্রয় করতে চান, তো তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হলেও দাম্পত্য জীবনের দিক থেকে বেশ কিছু অসুবিধা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং আপনারা যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চান তাদের ক্ষেত্রেও কিছুটা অসুবিধার সংযোগ আসতে দেখা যাবে। বিশেষ করে কিছু আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে সমস্যা আসবার সংযোগ রয়েছে। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আশানুরূপ ফললাভে বাধা বিপত্তি হওয়ার সংযোগ রয়েছে এবং যারা আপনারা চাকরির জন্য চেষ্টা করছেন বা চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা রয়েছে আপনাদের মাথায়, তাদের জন্য অবশ্যই এই মাসটি শুভ। আর আপনারা কর্মগত দিক থেকে যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা আপনারা অনলাইনে কোনো কোর্স করান বা আপনারা কোনো ট্রেনিং করান, আপনারা যদি কোচ হয়ে থাকেন, খেলাধুলার সাথে যুক্ত থেকে থাকেন, তাহলেও আপনাদের এই মাসটি শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কনস্ট্রাকশনের বিজনেস বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যবসাও আপনাদের ক্ষেত্রে সুবিধা প্রদান করবে। ব্যক্তিগত জীবনের উন্নতি এবং আপনাদের মন মানসিকতা ভালো রাখবার জন্য রাধা কৃষ্ণের মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করলে বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনারা যারা কর্ম পরিবর্তনের ইচ্ছা রাখেন তাদের ক্ষেত্রে এই সময়টা মোটেও ভালো না। আপনারা এই সময়টায় নিজেদের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও মাথা গরমের কারণে হঠাৎ হঠাৎ মতানৈক্যতা ঘটতে দেখা যাবে। আপনারা যারা নতুন কোনো বাড়ি বা গাড়ি কিনতে ইচ্ছুক তারা এই সময়টায় বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। সম্পত্তিগত বিষয়ে কোনো কথাবার্তা এগোনোর জন্য সময়টি আপনাদের বিশেষ শুভ। শরীরের দিকে খেয়াল রাখার দরকার রয়েছে। হঠাৎ করে চোটাঘাত প্রাপ্ত হওয়া বা অস্ত্রোপচার ঘটবার সংযোগ আছে। মামলা মোকদ্দমার দিক থেকে আপনাদের যদি এই সময়টায় কোনো রেড থেকে থাকে তাহলে আপনাদের অনেকটা সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ সৃষ্টি হবে। বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে হবে, এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করবেন। কোনো জিনিস হারিয়ে যাওয়া বা কোনো জিনিস চুরি যেতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। আপনারা যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত এবং যারা আপনারা হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্স গুডসের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন এবং তরলজাত কোনো দ্রব্যের ব্যবসার সাথে আপনারা যুক্ত রয়েছেন, তারা অবশ্যই এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি আপনাদের ভোগ হতে দেখা যাবে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা প্রত্যেক দিন যদি মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রতিবেশী লোকজনদের সাথে হঠাৎ করে মতানৈক্যতা সৃষ্টি হতে পারে বা মতের অমিল হওয়ার কারণে একটা অস্বস্তি ভোগ করতে হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকেও সময়টি খুব ভালো যাবে না। তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে এবং যারা আপনারা বিবাহের কথাবার্তা এগোতে চান তারা সুবিধা পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। বিদেশ যাত্রার জন্য আপনাদের সময়টি বিশেষভাবে শুভ। কর্মগত দিক থেকে ভাগ্যোন্নতি ঘটবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন তারা এই সময়টায় আরও জোর দিয়ে চেষ্টা করুন, দেখবেন যে আপনারা একটা সুবিধা নিশ্চয়ই ভোগ করতে পারবেন। সন্তান প্রাপ্ত করবার জন্য এই সময়টি বিশেষ শুভ।
যারা আপনারা শিল্পকলার সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন এবং কোনো রকম ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বা আপনারা সেলসম্যান, বা আপনারা বেসরকারি দপ্তরে চাকরি করেন, তাদের ক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে। মুখমণ্ডলে কোনো পীড়া আপনাদেরকে ভোগ করতে হতে পারে বা মুখে কোনো ইনফেকশন হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। বুদ্ধিদীপ্ততার কারণে আপনারা যে কোনো তর্কেও জয়ী লাভ হতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের সুবিধার্থে আপনাদের উচিত প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করা বা শোনা। চলে আসি এবার কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মন চঞ্চল থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে মানসিক চঞ্চলতা আপনাদেরকে বিব্রত করবে। দীর্ঘসূত্রী কোনো রোগে কষ্ট ভোগ করবারও সংযোগ রয়েছে। যারা আপনারা কোনো ব্যথাজনিত পীড়ায় কষ্ট পাচ্ছেন, তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময় হওয়ার জন্য যদি আপনাদের এই সময়ে ডক্টর কোনো রকমভাবে অপারেশনের জন্য এগিয়ে যেতে বলে, তাহলে একদমই পিছপা হবেন না, সিদ্ধান্ত চটজলদি নিয়ে ফেলবেন। রাশির উপরে কেতুর গোচরগত প্রভাব শুরু হয়ে গেছে, তাই আপনারা অনেক সময় দেখতে পাবেন যে অন্যান্যরা আপনাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু কুদৃষ্টিও আপনাদেরকে ভোগ করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ করে মতানৈক্যতা ঘটবার বিশেষ সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার বিশেষ সংযোগ আছে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্যের সৃষ্টি হতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। এডুকেশনের সাথে যুক্ত কাজকর্ম, হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত কাজকর্ম এবং মেডিসিন রিলেটেড বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের বিশেষভাবে সুবিধা এই মাসে প্রাপ্ত হবে। খেলাধুলার দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। রাশির উপরেই শুক্রের অবস্থান হওয়ার কারণে আপনাদের মন যথেষ্ট প্রফুল্ল থাকবে। বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার জন্য সময়টি ভালো। বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হবে এবং যারা আপনারা নতুন কোনো কর্মের উদ্যোগ নিতে চলেছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। যে কোনো পরিকল্পনা মাফিক আপনাদের কাজকর্ম এগিয়ে নিয়ে চলুন, সুবিধা আসতে দেখতে পাবেন। পার্টনারের সহিত সুবিধা প্রাপ্ত হবে এবং আপনারা যারা শারীরিক দিক থেকে কিছু সমস্যা ভোগ করছেন তারা অবশ্যই ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। ষষ্ঠভাবে যেহেতু রোগের স্থানে রাহুর প্রভাব সৃষ্টি হয়ে রয়েছে, তাই হজমজনিত সমস্যা, শ্বাস প্রশ্বাসের কষ্টভোগ এবং বডির লোয়ার পার্টে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। চাকরি ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু অস্বস্তিকর পরিস্থিতি আপনারা ভোগ হতে দেখতে পাবেন। মাঝে মধ্যে উদাসীনতাও কাজ করবে, তবে ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফা অর্জন হবে এবং যারা আপনারা কোনো তরল জাতীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন বা আপনারা ইলেকট্রনিক্স গুডসের সাথে যুক্ত কোনো কাজকর্ম আপনাদের জন্য শুভ হবে, এবং আপনারা যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বজরঙ্গবলীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। আপনাদের ইচ্ছা হলে প্রত্যেক দিন হনুমান চালিশাও পাঠ করতে পারেন, তাতেও সুবিধা প্রাপ্ত হবে। চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে
চিন্তা বৃদ্ধি পাবে। আপনাদের মাথা গরমের কারণে হঠাৎ করে অশান্তি ভোগ হতে দেখা যাবে। নিজেদের মানসিকতার মধ্যে আরও বলিষ্ঠতা আনবার চেষ্টা করুন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এবং পারিবারিক জীবনের দিক থেকে এই সময়টায় মানসিক কষ্ট ভোগ করবার মতন সংযোগ আছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার সংযোগ আছে। আপনারা যারা এই সময়টায় কোনো রিলেশনশিপে রয়েছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। নিজেদের স্পষ্ট কথা চট করে মুখ ফসকে বলে ফেলবেন না, তাতে কিন্তু অন্যের মনে আঘাত লাগবে এবং সম্পর্কের দৃঢ়তা নষ্ট হবে। যারা আপনারা চাকরির চেষ্টা করছেন তারা বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। তবে ব্যবসায়িক দিক থেকে অনেক সময়ই আপনারা ঠিক মনঃপূত এফেক্ট পাবেন না। যারা আপনারা ডাক্তার বা সায়েন্টিস্ট বা আপনারা আসবাবপত্রের বিজনেস করে থাকেন তারা অবশ্যই কিছুটা সুবিধা এই মাসে প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটায় আপনাদেরকে কথাবার্তার মধ্যে সংযত ভাব আনতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলা যাবে না। আপনাদের রাশির উপরেই বুধ বক্রী হবে এবং মাসের মধ্যমার্ধের পরবর্তী ক্ষেত্রে রবি এবং মঙ্গলও প্রবেশ করবেন। তো আপনারা এই সময়টায় নিজেদের আত্মঅহংকার বোধ ত্যাগ করবার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রাখুন। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সেক্ষেত্রে দেখবেন যে আন্তরিকতা বজায় থাকবে এবং দাম্পত্য জীবনের দিক থেকেও সহযোগিতা পাবেন পার্টনারে। আপনারা এই সময়টায় বিদ্যার্থীদের ক্ষেত্রেও অমনোযোগিতা লক্ষ্য করতে পারবেন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে গেলে অবশ্যই আগে পিছে ভেবে তারপরে সিদ্ধান্ত নেবেন। কর্মস্থানে কেতুর প্রভাব থাকবার জন্য গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনাদের সচেতনতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট বৃথা যাবে না। এই সময়টায় আপনারা যদি স্টক করতে পারেন বা আপনারা যদি লং টার্মের জন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন অবশ্যই আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। যারা আপনারা ক্রিয়েটিভ দিকের সাথে যুক্ত বা আপনারা ফ্রিল্যান্স করে থাকেন বা মিডিয়ার সাথে যুক্ত কাজকর্ম করেন, আপনারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা আপনারা প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা স্টেশনারি কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তারাও এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। পথঘাট খুব বুঝে চলার চেষ্টা করুন এবং ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলায় যাতে না জড়িয়ে পড়েন তাই পরিস্থিতি বিরূপ দেখলেই একটু এড়িয়ে চলা বা চুপ থাকার চেষ্টা করুন, তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা ভোগ করতে পারবেন। ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য এবং কার্যসিদ্ধির জন্য আপনাদের উচিত প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনারা অনেকখানি বিপদের হাত থেকেও মুক্তি পাবেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। নতুন কিছু জানার ইচ্ছা বা যারা আপনারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তারা যদি নতুন কোনো কোর্স নিয়েও চিন্তাভাবনা করেন বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের শারীরিক দিক থেকে ব্যথাজনিত পীড়ায় কষ্টভোগ হতে পারে। আপনাদের দাঁত নিয়ে ভোগান্তি বা বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা সৃষ্টি হওয়ারও সংযোগ রয়েছে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে এবং আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন
এবং সম্পত্তিগত বিষয়ের দিক থেকে বাকবিতণ্ডা এড়িয়ে চলবার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোনো সম্পত্তির বিষয়ে কাজকর্ম এই মাসটা অ্যাভয়েড করাই আপনাদের জন্য ভালো হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার বিশেষ সংযোগ রয়েছে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও টুকটাক অশান্তি হতে দেখা যাবে। যারা আপনারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে থাকে, গাড়ির ব্যবসার সাথে আপনারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। মকর রাশির জাতক বা জাতিকারা, যারা আপনারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন বা যারা আপনারা গায়ক বা গায়িকা, তারাও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মানসিক স্থিরতা রাখার জন্য এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাদের উচিত এই মাসে প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনাদের অনেকখানি সুবিধা লাভ হবে। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। কর্মগত বিষয়কে কেন্দ্র করেও মাঝে মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কথাবার্তার মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করুন। আপনাদের কখনো কোনো কটূক্তির কারণে সম্মানহানিও হতে পারে। ব্যক্তিগত জীবনের দিক থেকে আমি অবশ্যই আপনাদেরকে উল্লেখ করব যে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিদের অ্যাডভাইস নেওয়া বা ভাই বা বোনেদের সাথে আলোচনার মাধ্যমে যে কোনো কাজকর্মের দিকে উদ্যোগ নেওয়ায় আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে, আন্তরিকতা বজায় থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। আপনারা যারা এই সময়টায় বিবাহের যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য বিশেষভাবে সময়টি ভালো। চুল পড়া, স্কিনের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যতায় আপনাদের কষ্টভোগ হতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। নেশা করে বিপত্তির শিকার হতে হবে আপনাদের, তাই এই মাসটিতে নেশা পরিত্যাগ করবার চেষ্টা করুন, তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের অনেকখানি সুবিধা বজায় থাকবে। যারা আপনারা আগ্নেয়াস্ত্র তৈরি করেন বা আপনারা দমকলে কাজ করে থাকেন বা গ্যাস বা পেট্রোলিয়াম জাত দ্রব্যের ব্যবসার সাথে আপনারা যুক্ত, মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত এবং যারা আপনারা আইনজ্ঞ অর্থাৎ লয়ার, তারাও আপনারা এই মাসের সুবিধা প্রাপ্ত করতে পারবেন। সার্বিক উন্নতির জন্য নৃসিংহ মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন, আপনাদের অনেক বিপদ কেটে যাবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বেশ কিছু সময় আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্য ঘটতেও দেখতে পাবেন। রাশির উপরে রাহুর প্রভাব থাকবার জন্য উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে এবং সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য অবশ্যই কর্মদমতাও আপনাদের আসতে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে আপনারা অনেকখানি এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। উটকো ঝুট ঝামেলা তৃতীয় ব্যক্তির কারণে তৈরি হবে। যারা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা বা এভিয়েশনের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, যারা আপনারা যন্ত্রপাতি বা কলকারখানার সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টি ভালো। এছাড়া যারা আপনারা সেলসের সাথে যুক্ত কাজকর্মেও যুক্ত রয়েছেন, বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। দর্শক বন্ধুরা, সমস্ত গোচরের দিক পর্যবেক্ষণ করে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনাদের যাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলো, তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব
করবেন। আর যারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক, তন্ত্রশাস্ত্রের বিষয়ে জানতে ইচ্ছুক, তারা রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।